আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনের রাজধানীতে কার্ফিউ জারি, সিদ্ধান্ত পরিবর্তন করে ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি, চতুর্দিক থেকে ইউক্রেনে হামলা জোরদারের নির্দেশ, পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা, রাশিয়ান সেনাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি, এবং সর্বশেষ ইউক্রেনে নিজেদের রক্ষা করতে যে কৌশল নিচ্ছেন নারীরা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইউক্রেনের রাজধানীতে কার্ফিউ জারি, ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে। কিয়েভের মেয়র সেখানকার জনগণকে এই সময় বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকাল তিনটায় এই কার্ফিউ জারির ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির, কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে কার্ফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে। এর আগে একটি ঘোষণায় জানানো হয় কার্ফিউ জারি থাকবে প্রতিদিন স্থানীয় সময় বিকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এরপর কার্ফিউ এর হালের এই মেয়াদ ব্যাখ্যা করা হয়। বলা হয় যে কার্ফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল আটটার আগে উঠবে না। এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ পরপর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায় এমন পরিস্থিতিতে সেখানকার স্থানীয়দের সুরক্ষার জন্য এই কার্ফিউ জারি করা হয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে 64 বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। খবর আল জাজিরার, জাতিসংঘ দাবি করছে গত তিন দিনে রাশিয়ার হামলায় অন্তত 240 জন ইউক্রেনীয় নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেন বাহিনীর। এ সময় রুশ বাহিনী বিমান থেকে মুহুর্মুহু বোমা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা করে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বেসামরিক এলাকায় বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 1.5 লাখ ইউক্রেনীয় সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন করে ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে 1000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও 500 ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। নিজস্ব নীতির কারণে যুদ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মারণাস্ত্র পাঠায় না জার্মানি, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই নীতি থেকে সরে এসেছে জার্মানি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন জার্মান চ্যান্সেলর নিজে। এ ব্যাপারে টুইটারে তিনি বলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে, যতটুকু সম্ভব যেদিকে দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য। জার্মানি এ সিদ্ধান্ত নেওয়ায় এখন নেদারল্যান্ডস ইউক্রেনকে 400 গ্রেনেড লঞ্চার পাঠাতে কোনো সমস্যায় পড়বে না। নেদারল্যান্ডস যে গ্রেনেড লঞ্চারগুলো পাঠাতে চেয়েছিল সেগুলো ছিল জার্মানির তৈরি, ফলে জার্মানি তাদের নীতি পরিবর্তন না করলে নেদারল্যান্ডস এই অস্ত্রগুলো জার্মানিতে পাঠাতে পারত না। সূত্র আল জাজিরা। চতুর্দিক থেকে ইউক্রেনে হামলা জোরদারের নির্দেশ। ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সে সাথে দক্ষিণ পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে সামরিক অভিযান আরো জোরদার করতে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। প্রতিবেশী দেশ বেলারুশে আলোচনায় বসার পর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই নির্দেশ দেয় রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেনের বিরুদ্ধে চলমান আক্রমণ সব দিক থেকেই আরো জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনে সবচেয়ে বড় এই হামলা শুরু করে।
একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে। পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর, ক্রেমলিন সহ ছয়টি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এই কথা জানান তিনি। এছাড়া রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয় খবর ইন্ডিপেন্ডেন্ট ও সিএনএনের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন বারবার সাইবার হামলা চালানো হচ্ছে। রাশিয়ার সংবাদ মাধ্যমে বলা হয় হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে। রাশিয়ান সেনাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি। ইউক্রেন আলোচনায় বসতে গড়িমসি করায় সব দিক দিয়ে সেনাদের হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশনা দিয়েছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বিবৃতিতে বলেন, ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আজ সকল ইউনিটকে পরিকল্পনা অনুযায়ী সব দিক দিয়ে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা দাবি করেছেন রাশিয়ান সেনারা কিয়েভের দিকে আপাতত অগ্রসর হচ্ছে না। গণমাধ্যম সিএনএন ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে খাবার জ্বালানি সহ বিভিন্ন সমস্যায় পড়েছে রাশিয়ান সেনারা, আর এ কারণে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারছে না। ফলে রাশিয়া এখন আলোচনার দিকে নজর দিচ্ছে। এরই অংশ হিসাবে এখন হামলার তীব্রতা কমিয়ে দিয়েছে রাশিয়া। এদিকে এর আগে ক্রেমলিন দাবি করছে আলোচনার জন্য শুক্রবার তাদের ঘোষিত বিশেষ অভিযানের দ্বিতীয় দিন প্রেসিডেন্ট পুতিন হামলা থামানোর নির্দেশ দিয়েছিলেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রস্তাবিত আলোচনার সম্ভাবনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান গ্রুপকে প্রেসিডেন্ট পুতিন অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আসল কথা হলো ইউক্রেন সমঝোতা প্রত্যাখ্যান করেছে। তবে ইউক্রেনের স্থানীয় সময় শনিবারের প্রথম প্রহরে ইউক্রেন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন, তারা আলোচনা প্রত্যাখ্যান করেননি। ইউক্রেন শর্তযুক্ত আলোচনায় বসতে রাজি না বলেও মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ, ইউক্রেনে নিজেদের রক্ষা করতে যে কৌশল নিচ্ছেন নারীরা, ইউক্রেনের নারীরা নিজেদের রক্ষা করতে বিশেষ কৌশল নিয়েছেন দেশটির নারীরা। তারা মোরোটপ ককটেল বানাচ্ছেন শহরটিতে রাশিয়ান সেনাদের আগ্রাসন রুখে দিতে এবং রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে পেট্রোল বোমা বানাচ্ছে তারা। ইউক্রেনের ওই শহরটির নাম ডিনিপ্রো। জড়ো হয়ে ঘাসের ওপর বাড়িতে বসে নারীরা পেট্রোল বোমা বানাচ্ছেন। তাদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও গৃহিণী রয়েছেন। তারা কাঁচের বোতল, ন্যাকড়া ও জ্বালানি তেল নিয়ে বসেছেন, খবর বিবিসির। তারা বলেছিলেন তারা আসলে কি করছে সে ব্যাপারে খুব গভীরভাবে ভাবছেন না, কারণ এক নারী বলেছেন এটি খুবই ভয়ঙ্কর। তারা জানিয়েছেন তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে চান। এই শহরটিতে এখনো আক্রমণ চালানো হয়নি, কিন্তু এটি ইতিমধ্যে যুদ্ধের মূল্য বুঝতে পারছে। শহরটির 400 শয্যার সামরিক হাসপাতালের সব শয্যায় পুরো উত্তর ইউক্রেন থেকে আসা আহত সৈনিককে পরিপূর্ণ।